তাহেরি হুজুরের কি হলো? এত মিডিয়ার সামনে বা তাহেরি হুজুর কেন? কেনই বা জবাবদিহি করতে হচ্ছে তাহেরি হুজুরকে? বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। আমি আজকে মাননীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এসেছি। 22 মার্চ 2022 ইংরেজিতে আমার ফেসবুকের মাধ্যমে আমি একটি পোস্টার এবং ভিডিও বার্তা অবগত হই। সেখানে উল্লেখ করা হয় যে আমার পয়লনপুর বালাগঞ্জে একটি মাহফিল দিনের বেলায় আয়োজন চলছে, সেখানে মানুষগুলো অকথ্য ভাষায় গালাগালি করছে। আমি আমার সাথে কোনো যোগাযোগ না করে, আমার সাথে আমাকে অবগত না করে তারা মিথ্যা পোস্টার করেন এবং মিথ্যা প্যান্ডেল করেন এবং মাহফিলে আমার সাথে দাওয়াত না করে তারা সেখানে কোনো ধরনের যোগাযোগ না করে আমাকে ওখানে প্যান্ডেল করে ব্ল্যাকমেইল করে তারা কৌশলগতভাবে আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার নেপথ্যে তারা সেখানে পোস্টার করে প্যান্ডেল করে অকথ্য ভাষায় গালাগালি করে। এবং তারা সাজানোভাবে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার ইমেজকে ক্ষুণ্ণ করে আনলে করতে তারা বিভিন্ন ধরনের উশৃঙ্খল গালাগালি করে সুতা মিছিল করে পাশাপাশি এবং আমার নাম দিয়ে কেবাকাড়া পিএস সেজে 33,000 টাকা নিয়েছে, যার যিনি আমার সাথে কখনোই যোগাযোগ করেনি এবং পাশাপাশি মাহফিল কমিটির কেউ আমার সাথে 1 মিনিটের জন্য যোগাযোগ করেনি। অর্থাৎ আমার সাথে কোনো যোগাযোগ না করে মিথ্যা পোস্টার মিথ্যা প্যান্ডেল সাজিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা, জুতা মিছিল করা এবং দেশ বিদেশে ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে এগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে এবং আমি নিজেও এগুলো দেখেছি। এই সমস্ত বিষয় থেকে এই ষড়যন্ত্র এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য যে ষড়যন্ত্র করেছে তা থেকে প্রতিকারের জন্যে আজকে আমি সিলেট মাননীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা চেয়ে আমি মামলা দায়ের করেছি। আমি অলরেডি খবর পেয়েছি। যারা আমার ব্যাপারে আমি এখানে আসার মূল উদ্দেশ্য একটাই যে এখানে তারা যেভাবে দেশ বিদেশে বন্ধু মহলের কাছে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, আপনারা সবাই অবগত আছেন যে আমি যখন মাহফিল রাখি কখনো মাহফিল মিস করি না, যোগাযোগ না করে কোনো ধরনের ফোনের মাধ্যমে যোগাযোগ না করে কেবাকারা প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছে এবং কোটি কোটি ভক্তের কাছে যে আমাকে প্রশ্নবিদদের কাতারে দাঁড় করিয়ে মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে সেই অপরাধী এবং সেই প্রতারক, সেই প্রতারণা যারা করেছেন যে চক্র, এই চক্রের বিরুদ্ধে আইনি সহায়তা চেয়ে আমরা এতে আমরা বুঝে গেল। হাজার হাজার মানুষ আইসে আওয়ার ফরে, হাজার হাজার মানুষ আইসে আওয়ার ফরে সকাল থেকে আমরা যোগাযোগ করতাম মানুষের জয় দেখিয়া সমাবেশ দেখিয়া, কিন্তু এর ফলে আমরা ফোন দরের ধরি আমরা আশ্বাস দের, কিন্তু বেইমান প্রতারকে টেকা নিয়া এখন আজকে জোরের বাজে ফোন হরিয়া হয়ে তাই না গেছেন কি চট্টগ্রাম? এতে বুঝাইতাম চাইছি 33,000 টাকা বড় জিনিস নাই, আমরা মনে করতাম তাহেরি টেকার লুবি, তাহেরি বেইমান, তাহেরি প্রতারক, তাহেরি মৃত্যু। তাকে আমি কখনো দেখিনি এবং তার সাথে কখনো আমার ফোনে আলাপ হয়নি, তবে আমি তার যিনি বক্তব্য দিয়েছেন তার যে নাম বলেছেন, যে এলাকার নাম বলেছেন লাখাই উপজেলা মুড়াকুড়ি এলাকার আব্দুল কুদ্দুস নুরি নামে একজন নাম বলেছেন, সেই ব্যক্তির নাম বলাতে আমি একটু আইডিয়া করেছি তারপর এলাকা ওখানেই হবে। লাইভের মাধ্যমে এই বিষয়টা বেরিয়ে এসেছে এবং আমি আশা করব তদন্তের মাধ্যমে সেই বিষয়টা বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধী যারা অবশ্যই তাদেরকে এবং আইনের আওতায় হবে। পাশাপাশি যে ছেলেটা বিকাশে টাকা নিয়েছে সেও পার্সোনাল ফুল আইডিতে যেন একটা বিবৃতি দিয়েছে, সে তার অপরাধ স্বীকার করেছে মর্মে আমার কাছে একটা ভিডিও বার্তা এসেছে যেটা সংরক্ষিত আছে, হয়তো পেনড্রাইভের মধ্যে এটা সেটা চলে আসবে। কে চক্রান্তকারী? কেনই বা তাহেরি হুজুরকে এই কোটি কোটি মানুষের প্রশ্নের কাতারে দাঁড় করালো? চলো তার মুখ থেকে বিস্তারিত জেনে আসি। আমার বাড়ি মোড়াকুড়ি গ্রাম লাহাই থানা, যে ফইলপুরে যে মাহফিলটা এই মাহফিলের টাকা আমি আনছি, এই জায়গাতে কোনো তাহির হিসাবে কোনো দোষ নাই,
আর ইটে আমি আনছি। আর এখন গ্রামবাসী সারা বাংলাদেশে সবার কাছে আমি মাফ চাই, তাই সবার কাছে মাফ চাই যে আমি ভুল করছি। পুরে শালা আর পাশাপাশি আইনি সহায়তা, আইনি প্রোটেকশনে এই বিষয়টা প্রকৃত অপরাধীকে আইনে কাট করে দাঁড় করাতে হবে। পাশাপাশি আমি এটাই চাই যে যারা প্রতারণা করে প্রতারকরা সর্বমহল থেকে অবাঞ্ছিত হবে, এটাই আমি প্রত্যার সামনে বন্য মহামান্য আদালতের কাছে। আমার বাড়ি মোরাকুল গ্রাম লাহাই থানা, যে ফইলপুরে যে মাহফিলটা, এই মাহফিলের টাকা আমি আনছি। এই জায়গাতে কোনো তাহির হিসাবে কোনো দোষ নাই, আর ইতে আমি আনছি। আর এখন গ্রামবাসী সারা বাংলাদেশে সবার কাছে আমি মাফ চাই, তাহির সবার কাছে মাফ চাই যে আমি ভুল করছি। আপনারা সবাই আল্লাহর কাছে মাফ করতে হয়। কত টাকা আনছিলেন আপনি? 33,000 টাকা আনছিলাম ওই সিলেট থেকে। জি, 33,000 টাকা আনছিলাম সিলেট থেকে। এখন ইতে আর আমি 20,000 ফিরত দিছি, আর বাহি 13,000 টাকা ফিরত দিয়ে দিন। ফয়েলের সিলেটের যে মাহফিলটা, এটা কি তাহিরুজুরি বিষয়ে কিছু জানে? না, এই বিষয়ে তাহিরুজুর কোনো কিছু জানে না। আমি সতান্ন দোষাত্তর হয়ে গেল, আমি করছি, আমি এটা ভুল করছি। তাহলে যে তাহিরুজুর দেন মাহফিল কমিটি বলছে তাহিরুজুরের দাওয়াত রেখে আসে নাই, এই দুষ্টা কার? এটা সব সম্পূর্ণ আমার। তখন আপনি যে এই কাজটা করছেন তাহিরুজুরের পিএস সাজ্জা, আসলে কি আপনি তাহিরুজুরের পিএস? না। হ্যাঁ, না আমি পিএস না। তাহলে আপনি এটা দিন করলেন কি কারণে করলেন? শয়তানের দোকা ফেরা করছেন। তো এখন তো সারা দেশের মধ্যে তাহির হুজুরের নামে এরকম ধরনের মিথ্যা অপপ্রচার দিছে। আচ্ছা, আপনার নামটা জানি কি? আব্দুল কুদ্দুস মেরি। আপনার বাড়ি মোরাপুরি? আর জানা লাখাই। হ্যাঁ, তাহলে এই ব্যাপারে তাহির হুজুরে কিছু জানেন না? এই ব্যাপারে তাহির বিন্দু মানে অভিমান দোষ নেই। কত তারিখ ছিল এটা? 22 মার্চে তাহির হুজুরের দিনের বেলা সিলেটের ব্যাপারে মাহফিলের বিষয়ে কিছু জানে না? না। আর যা করছেন সম্পূর্ণ রামনে করছেন? আচ্ছা, আজকে দিনের বেলায় সিলেটের বালাগঞ্জ এক মাহফিল আমার দাওয়াত না করে দিনের বেলা পোস্টার করে ফেলছে। কোন ব্যক্তি নাকি পিএস এর পরিচয় দিয়া কমিটি থেকে 33,000 টাকা নিয়ে খায়া বসে দিছে। আমার কোন খাদেম নাই, আমার কোন পিএস নাই, আমি নিজে খাদেম, নিজে পিএস। তো আপনি তার কাছে টাকা দিছেন? তো লাখাই গ্রামের মুড়িয়াও আব্দুল কুদ্দুস নুরি নামে একজন বলছে আপনার পিএস আপনাকে দাওয়াত করে দিবে আমাদের কাছ থেকে 33,000 টাকা নিছে অ্যাডভান্স হিসাবে। আমি বললাম যে নাও জুবিল্লাহ। এখন ওই মাহফিল কমিটিরা আমার প্রতি উপর উত্তেজিত হয়ে আমার গালাগালি করলো, শ্রোতারা গালাগালি করলো, স্যান্ডেল দিয়ে ডিল দিল, বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালাগালি করলো। এইরকম কিছু দুষ্ট প্রকৃতির লোক সমাজে আছে, মানুষের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করে। আমি তাহিরি মাহফিল রাখলে মিস করি না, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। কথা বলেন ঠিক কিনা বলেন? সিলেটের বালাগঞ্জ দিনের বেলায় এই যে 22 তারিখের প্রোগ্রাম আমাকে দাওয়াত না করে তারা যে অকথ্য ভাষায় কথাগুলো বলেছে, তার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছি ইনশাআল্লাহ।